এবার কন্ট্রাক্টে রাজকে বিয়ে করার বিষয়ে একই বলল নায়িকা পরিমণি। বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন, আর আমাদের সিরিয়াল গল্প চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। বিভিন্ন কারণে শিরোনামে উঠে আসে পরিমণির নাম, বিভিন্ন বাক সময়ে তাকে ঘিরে সৃষ্টি হয়েছে নানা বিতর্ক। মাস কয়েক আগে প্রায় ভাঙতে বসেছিল শরীফ রাজ এবং পরিমণির সম্পর্ক। অন্য নায়িকার সঙ্গে স্বামীর পরকীয়া কখনো প্রকাশ্যে এনেছিলেন তিনি, স্বামীর ঘর ছাড়ার কথাও জানিয়েছেন ফেসবুকে। তবে সেই সবই অতীত, আবারও মিল হয়েছে তাদের। শরীফুলের বাড়িতে ফিরে গিয়েছে পরিমণি। দীর্ঘ সময় পর সোমবার একসঙ্গে দেখা হয় পরি এবং স্বামী শরীফুলকে কোনো এক সংবাদ সংস্থার প্রচার পর্বের জন্য, ফলে তাদের মিল যে হয়েছে তা স্পষ্ট। সম্পর্ক জোড়া লাগার কয়েকদিনের মধ্যেই রাজের পরিবর্তন লক্ষ্য করেন পরিমণি। তিনি বলেন, প্রথম দিকে রাজ একটু পাগলামি করেছে, কিন্তু আস্তে আস্তে ও নিজের ভালো বুঝতে পারছে। এখন ও মোটামুটি ঠিক হয়েছে, আমার কথা শুনছে। একদিনে তো সব পরিবর্তন সম্ভব নয়, একটু তো সময় লাগবেই। তবে রাজের সাথে কন্ট্রাক্টের বিয়ে নিয়ে এবার মুখ খুলেছেন তিনি। তিনি জানায় যে রাজের সাথে আমার কোনো কন্ট্রাক্টের বিয়ে হয়নি, আমরা সারা জীবন একসাথে থাকার জন্যই প্রতিজ্ঞা করেছি। আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা একসাথে থাকতে পারি। তো বন্ধুরা, এই বিষয়ে তোমাদের মতামত কী কমেন্ট করে জানাও। ধন্যবাদ।